আসসালামু আলাইকুম। আমরা যারা আইপিও করতে ভালোবাসি, আমাদের জন্য আরেকটি আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের আইপিও। আমরা এর আগে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিওতে আবেদন করেছিলাম, সেখানে লস খেয়েছি। আরও একটা ব্যাংকের আইপিও আসছে চলেছে। এই ব্যাংকের আইপিও আবেদন তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 16 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এটার আবেদন চলবে, এবং এটার ইপিএস হচ্ছে এটি 10 টাকা করে মূল্যের 7 কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে বা 70 কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে তারা শেয়ার বাজারে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও বাবদ খরচ করবে, এবং এদের ইপিএস হচ্ছে 90 পয়সা মাত্র। এর আগে যেহেতু ব্যাংকগুলো আইপিওতে আবেদন করে, মানুষজন ভালোই ধরা গিয়েছে, এটাতে আবেদন করবে কি না সেটা আসলে সময়ের ব্যাপার। তো বন্ধুরা, এরকম আইপিও রিলেটেড সমস্ত খবর যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দেবেন। আর যদি কোনো আপনার মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা হবে।